দিনাজপুর ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুসাফির কোরআন ও বিশিষ্ট ইসলামী গবেষক মাওলানা মুফতি আমির হামজা আল আমিনের সঞ্চালনায়। ফুলবাড়ি ফাইভ স্টার ক্লাবের সভাপতি আলহাজ মতিউর রহমান মুকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, ফুলবাড়ি স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মানিক মণ্ডল, সমাজসেবক রফিকুল ইসলাম মন্টু প্রমুখ। আল্লাহ বলেন যখন কোরআন পড়বে তখন আগে আউযুবিল্লাহ পড়ে। আমাদের পয়েন্ট দরকার, এই নয়টা পয়েন্ট যদি একটা একটা করে বলতে হয়।